Sandman Multimedia Fagents. ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জলসিরতলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع أشرق النور علينا وتجلى بالجمال يغمر الكون ضياء وظلام الليل زال بحبيبي الله طه المصطفى بادر الكمال أنشد الكون سرورا مرحبا أزكى الرجال جئت شرفت البرايا هاديا تمحو الضلال مرحبا من كل قلب لك تتلى بالجلال
يا أجل الخلق قادرا يا إمام المرسلين يا ختام الأنبياء يا رجا المستضعفين صلي يا ربي على من حل في خير البقاء أسبلي ستر علينا ما سعى لله سعى طلع البدر علينا من ثاني وجب الشكر علينا ما دعا لله داع جئت جامعه الرحمنيه সকল শিক্ষকদেরকে সকল মুহাদ্দিসদের জামিয়া রহমানিয়ার সকল মুহাদ্দিস হুজুরদেরকে শিক্ষকদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি জামিয়া রহমানিয়ার সমস্ত শিক্ষকদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি হুজুর একটু কষ্ট হলেও মেহরবানি করে আপনারা একটু মঞ্চে আসুন আপনাদের খুবই প্রয়োজন আপনারা একটু মঞ্চে আসুন আলহামদুলিল্লাহ শুধু ফারেগিন ছাত্র ছাড়া আমি সবাইকে একটু বসতে অনুরোধ করছি মঞ্চে বাকি যারা আছেন এই জায়গাটা দাঁড়ালে হবে না দাঁড়ালে পিছনের ওরা দেখতে পাবে না কষ্ট হবে বসে পড়ো উনি বসে পড়ো ফারেগিন ছাত্র ছাড়া সবাইকে বসতে বলছি পিছনে হযরত ওয়া বসে যাই আলহামদুলিল্লাহ আমরা জামিয়া রহমানিয়া থেকে এবছরে এই 63টা ছেলে কেউ বা এক বৈঠকে পুরো কোরআন হেফজ শুনিয়েছেন কেউ বা 76টা হাদিস খতম করেছেন কেউ বা দারুল ইফতা পাস করেছেন কেউ বা আস্তাগফিরুল্লাহ ভাই আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন পিছনের লোকগুলোর হক নষ্ট করছেন পিছনের মানুষগুলোর হক নষ্ট করছেন প্লিজ এত সুন্দর একটা স্বর্ণ উজ্জ্বল অনুষ্ঠান আপনার কারণে ক্ষতি হোক এটা নিশ্চয়ই আপনিও চান না আল্লাহর শুকরিয়া আদায় করে একটু বসতে বলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ বসুন বসে পড়ুন আরও বসে পড়ুন বসে পড়ুন তাহলে পিছনের ভাইরা দেখতে পাবে না বসে পড়ুন মাশাআল্লাহ একটু তকবীর দিন দিন আল্লাহর নাম নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ যেন সবার অবস্থা আবার ফিরে এসছে সন্ধ্যার মতো এখনও যে কজন দাঁড়িয়ে আছেন বসতে বলছি এখনও যার এই কোনাটায় আপনারা দাঁড়িয়ে অযথাই কষ্ট পাচ্ছেন আমাদেরও কষ্ট দিচ্ছেন আপনারাও কষ্ট পাচ্ছেন মাঝখানে জায়গা আছে এখন তো সন্ধ্যের মতো অত ঠাঁসা ভিড় নেই প্রচুর জায়গা খালি আছে ওই পিছনের দিকে ভাই গাছের গোড়ায় যারা দাঁড়িয়ে আছেন বসুন প্লিজ আমার হাত লম্বা হলে এখান থেকে আপনার পায়ে হাত দিতাম আমি বসার জন্য বসে পড়ুন বেশ আলহামদুলিল্লাহ আপনি বসলে না আপনার পিছনে আরও পাঁচটা মানুষ বসবে তার এখনও দাঁড়িয়ে আছেন বসুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া মুফতি সাহেব তরিকুল কোথায় আছো মুফতি সাহেব মুফতি সাহেবের সঙ্গে কে আছো আমি জানি খুব ক্লান্ত হয়ে পড়েছেন উনি তবু একটু ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মুফতি সাহেবকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আঞ্জুমানের ওলামা সম্প্রদায় যারা আছেন একটু মঞ্চের কাছাকাছি আসুন পাগড়ি পরাতে হবে আপনাদের আঞ্জুমানের ওলামা সম্প্রদায়ের যারা এখানে রয়েছেন আঞ্জুমানের সদস্য আলেম হাফেজ আমি আপনাদেরকে একটু মঞ্চে ডাকছি আপনাদেরকে পাগড়ি পরিধান করাতে হবে একটু কাছাকাছি চলে আসুন আলহামদুলিল্লাহ কেউ বা দাওরায়ে হাদিস কেউ বা ইফতা পাস করেছে কেউ বা আদিব কেউ বা কারি তো 63টা ছেলে এবার
ফারেগ হয়েছে। একটা ছেলে অসুস্থতার কারণে সে এই তালিকা থেকে আজকে বাদ গেছে। যাই হোক, এতগুলো বাচ্চা এক বৎসর এখান থেকে ফারেগ হবে, 63টা বাচ্চা। তো এরাই তো আগামী দিন দেশে ইসলামকে জিন্দা রাখার দায়িত্বভার তারা পালন করবেন। আমি বারবার যতবার এখানে বলি, হাড়োয়ায় বলি, যতবার মিটিং করি বাচ্চাদেরকে নিয়ে, ততবার বলি দুনিয়ার পিছনে যেন ছুটবে না, অর্থের পিছনে যেন লোভ করে কখনো দৌড়াবে না। তুমি এলেমের পিছনে দৌড়াও, আল্লাহ যদি রাজি থাকেন টাকা তোমার পিছনে আল্লাহ দৌড় করিয়ে দেবেন। এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। আপনি যদি ইসলামের পিছনে দৌড়ান, আল্লাহ আপনার পিছনে টাকার দৌড় করিয়ে দেবে। মানুষ হিসাবে পৃথিবীতে খেয়ে পড়ে যতটুকু বেঁচে থাকার জন্য জরুরি, এটা দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ তো গ্রহণ করেছেন। তো চালার পিঁপড়ের যদি রুজি হয়, তেলা পোকা সার পোকা উই পোকার যদি রুজি হয়, আল্লাহ কোনো আলেমকে বেরুজি করে রেখে পৃথিবীতে মারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেম আর হাফেজের রুটি রুজির জিম্মাদার তো স্বয়ং আল্লাহই গ্রহণ করেছেন। সুতরাং বহুবার বলি, আজকে আপনাদের সামনেও আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, দোয়া করুন এই কচিগুলো যেন এরা দুনিয়াদার তৈরি না হয়, এরা যেন অর্থের পিছনে না দৌড়ায়, এরা যেন টাকা গাড়ি বাড়ির পিছনে না দৌড়ায়, এদের জীবনটা যেন আল্লাহ কোরআন ও হাদিসের পিছনে দৌড়াবার তৌফিক নসিব করেন। বলুন আমিন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সেক্রেটারি আব্দুল মান্নান সাহেব কোথায় আছেন, ডক্টর মুস্তাফিজুর রহমান হিসাবরক্ষক, কেসিয়ার সাহেব, প্রধান সিরাজুল ইসলাম সাহেব, আকরম ভাই, আমাদের শিক্ষক মণ্ডলী, জামিয়ার সবাইকে ডাকছি, মৌলানা ইয়াকুব আলী সাহেব, রজব আলী সাহেব, শহীদুল ইসলাম, ইসমাইল, মৌলানা আমানুল্লাহ, মাসুমবিল্লাহ, আব্দুল মুহিত, তারপরে একটা কী আছে যেন, শফিক শাহাজি, কারি সাহেব হুজুর তো আছেন এখানে, বেশ আলহামদুলিল্লাহ, মৌলানা আব্দুর রহমান মুস্তাকিম, মৌলানা হাসিবুর রহমান, মৌলানা আশিকবিল্লাহ, মৌলানা মিজানুর রহমান, হাফেজ আরিফিন ইনশাল্লাহ, আর সেই সঙ্গে আমাদের কিছু মেহমান আছেন, আব্দুল ওয়াহিদ ভাই আছেন বা আর অন্যান্যরা আছেন। এবারে নাম লেখা আছে, দেখেছি তো, এখনই পাগড়ি পরিধানের অনুষ্ঠানটা আমরা একটু করে নেব, ঘড়ির কাঁটাও তো খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম মুজাফফর, মুজাফফর কইছে সামনে আয় দেখি, তোর ঢোল আর একবার বাজা। আমাদের এর পরের বক্তা রয়েছেন রজব আলী সাহেব, তোমার আবার অন্য কোথাও দাওয়াত দিতে আছি, মুফতি সাহেবকে একটু আনতে আমি অনুরোধ করছি, সঙ্গে কে আছো একটু মুফতি সাহেবকে 10 মিনিটের জন্য আসতে হবে, সারা বছরের এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রমের তার সুফল পাওয়ার টাইম এটা একটা। বাংলা জনগণ দেখুক যে অর্থগুলো কিসের পিছনে ব্যয় হয়। আলহামদুলিল্লাহ, আমি যে গজলটা পূর্বে বলেছিলাম আমি হুজুরকে সেভাবে শোনাতে পারিনি, হুজুর আমাকে বলেছিলেন হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য, তাও আমি পাঠাতে পারিনি, পুনরায় আর একবার শুনুন। অসুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই, এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। নারে তাকবীর, মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে জামিয়ার জয় গান করবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই, এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। আল্লাহ হুজুরে রুহানি দোয়াতে জামিয়া বাংলায় গড়েছে, তাকবীরে তাকবীর জামিয়ার ভক্ত জামিয়া মুখরিত করেছে। আল্লাহ হুজুরে রুহানি দোয়াতে জামিয়া বাংলায় গড়েছে, তাকবীরে তাকবীর জামিয়ার ভক্ত
জামিয়া মুখরিত করেছে আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে জামিয়ার প্রতিচ্ছবি আঁকব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই। এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। নারে তাকবীর, লাখ লাখ ভক্তের আগমনে ইতিহাস জামিয়াই গড়েছে। আলেমের মুখে মুখে জামিয়ার গুণগান, জামিয়ার ভক্ত বেড়েছে। লাখ লাখ ভক্তের আগমনে ইতিহাস জামিয়াই গড়েছে। আলেমের মুখে মুখে জামিয়ার গুণগান, জামিয়ার ভক্ত বেড়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, আল্লামা হুজুর রুহানি আলোতে আসবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই। এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। ফেসবুকে হোয়াটসঅ্যাপে গালাগালিতে শ্রেষ্ঠ আসন নিয়েছ, মুফতি সাহেবের মাতিন হুজুরের গালাগালি তুমি আজ দিয়েছ। আমাদের নেই কোনো অভিমান, আমাদের নেই কোনো অভিমান, দাদা পীরের পথ মোরা, দাদা পীরের পথে মোরা থাকব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই। এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে জামিয়ার জয়গান করব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই। এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। সুন্নত জামাতের অনুসারীরা দিকে দিকে মাদ্রাসা গড়ছে, কেরালা মডেলের শিশুরা দেখিয়ে বাংলায় জয়লাভ করছে। সুন্নতুল জামাতের অনুসারীরা দিকে দিকে মাদ্রাসা গড়ছে, কেরালা মডেলের শিশুরা দেখিয়ে বাংলায় জয়লাভ করছে। শিশুরা দিচ্ছে হুঙ্কার, শিশুরা দিচ্ছে হুঙ্কার, মাতিন হুজুরের পাশে মোরা থাকব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জামিয়ার বুকে মোরা থাকবই। এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে জামিয়ার পতাকা উড়াবই। মাশাআল্লাহ, নারে তাকবীর। যত বুড়ো হচ্ছে দিন দিন যেন কচি হচ্ছে ওর গলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার পাগড়ি পরার ওর অনুষ্ঠান। পাগড়িগুলো কোথায় আছে? পাগড়িগুলো দাও, সবার হাতে একটা করে দাও। আলহামদুলিল্লাহ, জায়গা শর্ট, একটু প্রত্যেককে বলবো একটু ধীরে সিস্তে। পাগড়িগুলো কোথায়? কেউ কেউ একটু পিছনে, যে কই দাও, পিছনে রাখো, পিছনে রাখো, সামনে দাও, একদম এক একটা নিয়ে পিছনে চলে যান, সব বার করো। রজবলি স্যার, এটা একটু পড়ে শোনাও না তুমি, একটু পড়ে যে ছেলেগুলো ফারে করছে, কোন কোন বিভাগ থেকে কতটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2017-18 শিক্ষাবর্ষের ফারেগিন ছাত্র সর্বমোট 63 জন,
যার ভিতরে দাওরাতুল হাদিসে 35 জন। আমি প্রথম এই 35 জনের নাম পড়ছি যারা এবার দাওরা কমপ্লিট করেছেন। মৌলানা আব্দুল মালিক চিমটা ভবানীপুর, মৌলানা রবিউল ইসলাম বিষ্ণুপুর, মৌলানা আব্দুল আজিজ দক্ষিণ আখড়াতলা, মৌলানা সুরাত আলী দক্ষিণ আখড়াতলা, ইমরান শেখ গডখালি, মৌলানা আজহারউদ্দিন কুমারজল, মৌলানা শাহরুল ইসলাম লাউগাছি, মৌলানা আব্দুল মুকিত মাটিয়া, মৌলানা আজহারউদ্দিন নোলডি, মৌলানা ইব্রাহিম সর্দার কালিকাতলা, মৌলানা মসিহুর রহমান মাটিয়াগাছা, মৌলানা আরিফ বিল্লা ঘোষপুর, মৌলানা তরিকুল ইসলাম বেড়মজুর, মৌলানা আবু সাঈদ রহমানী বইকারা, মৌলানা পিয়ার আলী পাইকারডাঙ্গা, মৌলানা আশরাফুল ইসলাম বিষ্ণুপুর, মৌলানা সাইফুল্লাহ সর্দার জলসেরিয়া, মৌলানা আবদুল্লাহ মণ্ডল দক্ষিণ ভেবিয়া, মৌলানা মুর্শিদুল ইসলাম বহেড়া, মৌলানা রুহুল আমিন মাটিয়াগাছা, মৌলানা মনিরুল ইসলাম গোয়ালডোব, মৌলানা নাঈম বাদশাহ দক্ষিণ সন্তোষপুর, মৌলানা আলী আকবর কাঁচদিয়া, মৌলানা দেলোয়ার হোসেন শেতপুর, মৌলানা জাফরুল্লাহ সর্দার কাঁচদিয়া, মৌলানা ওলি আহাদ তেকোনা, মৌলানা মইনুর ইসলাম বয়ারমারি, মৌলানা কুতুবুদ্দিন রায়কোলা, মৌলানা আসাদুল ইসলাম আবজানগর, মৌলানা মারুফুল ইসলাম ঝাঁপা, মৌলানা আলিমুদ্দিন ধাবক মাকড়া, মৌলানা মফিজুল ইসলাম সিংহরাটি, মৌলানা আলাউদ্দিন সর্দার লাউখালী, মৌলানা ফরিদুদ্দিন রামপুর, মৌলানা আশিফুর রহমান ফিফা কাটাখাল। এবারে এফতা থেকে যারা ফারেগ হয়েছে তাদের সংখ্যা 12 জন। মুফতি নাজমুস শাহাদাত পলতারাটি, মুফতি বাকিবিল্লা মোল্লা গোয়ালপোতা, মুফতি হাফেজ বাকিবিল্লা আমতা, মুফতি আলমগীর মোল্লা তেঘরিয়া, মুফতি হাসিবুর রহমান চৌঘরিয়া, মুফতি ইয়াকুব আলী হামিদপুর, মুফতি ফরিদুদ্দিন মিরগ্রাম, মুফতি আলিনুর মোল্লা নোয়াপাড়া, মুফতি আজিজ মোল্লা মৌলি, মুফতি আজিজুর রহমান দক্ষিণ কলসুর, মুফতি জিয়াউর রহমান ঘাকপাড়া, মুফতি সুলাইমান মোল্লা পাত্রপুকুর। এরপরে আমাদের এবছরে এই বিভাগটা ছিল একটা নতুন বিভাগ। প্রথম বছর আলহামদুলিল্লাহ 5 জন ছাত্র তারা আরবি সাহিত্য নিয়ে আলাদা একটা সিলেবাস কমপ্লিট করেছে। তো আমি সেই 5 জনের নাম পড়ছি। মৌলানা আব্দুল হাই বাজিদনগর, মৌলানা ইরফান আলম সোলাদানা, মৌলানা আবুল আস কাছারিপাড়া, মৌলানা আব্দুল হাই রহমানি বইকারা, মৌলানা হেফজুর রহমান পশ্চিম খামারপাড়া। বৈঠকে যারা কোরআন শুনিয়েছেন তাদের নাম পড়ছি। তাদের সংখ্যা 7 জন। হাফেজ মিজানুর হোসেন পদ্মপুকুর, হাফেজ খাদিমুল ইসলাম ভবানীপুর, হাফেজ নাস্তাইন সর্দার জঙ্গলপুর, হাফেজ আবু রাইহান হাঁসপুকুর, হাফেজ আব্দুল কাইয়ুম ভবনপুর, হাফেজ ইসমাইল সর্দার কুমারজল। কেরাত থেকে এবারে যারা ফারেগ হয়েছে তাদের নামগুলো পড়ছি। তারা সংখ্যায় 5 জন। কারি আব্দুল হাফিজ রাজবেড়িয়া, কারি আবু ইব্রাহিম খোর্দ, কারি হাবিবুর রহমান বয়ডাগাছি, কারি সাইফুল হোসেন নোয়াপাড়া, কারি আকবর আলী সর্দার খড়িবেড়িয়া। টোটালে
এবারে জামিয়া রহমানিয়া থেকে এই বিভিন্ন বিভাগে যারা পাগড়ি পাবে তাদের সংখ্যা 63 জন। একটু তাকবীরের আওয়াজ দেন, নারে তাকবীর, আর একটু আওয়াজ তুলুন, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 63টা ছেলের মাথায় পাগড়ি, একটা আছে আছে একটা আছে সবুজ পাড়ি, ওখানে একটা আছে পাগড়ি পরিধান করানো হলো। শুকরিয়া আল্লাহর, আল্লাহ সবাইকে কবুল করুন, এদের এলেমে আমলে আল্লাহ তারা কি নসিব করুন। আপনাদের কাছে আমরা এই দুয়ার ভিখারি, আপনাদের অর্থ, আপনাদের কষ্ট মেহনতের এটাই সুফল। আমরা কবরে চলে যাব, কিন্তু বংশ পরস্কর এদের দ্বারাতে আল্লাহ যেন দ্বীনের খেদমতকে ঈসা রুহুল্লাহ ইমাম মেহেদি পর্যন্ত আল্লাহ জারি রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এখন তাদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখবেন। এতটা ছেলের পক্ষ থেকে সবাই যদি আলাদা আলাদা কথা বলে, দীর্ঘ সময় সাপেক্ষ, জামিয়া রিসালা সব 3 মাস করেও শেষ হবে না। যদি সবার বক্তৃতা দিতে বলা হয় তো ওদের মনের কথাবার্তারা, সকলের পক্ষ থেকে একজন বলবে। বলছি কে বলবেন, তোমাদের পক্ষ থেকে কথা বলবেন কে? না ওরা ঠিক করেছে, ইমরান কে কথা বলবো বাবা? হ্যাঁ সার্টিফিকেটগুলো দিয়ে দেন, হ্যাঁ হাতে হাতে দিয়ে দেন, নাম ডেকে দিতে অনেক সময় লেগে যাবে, ফটাফট দিয়ে দেন। আপনি বসে পড়ুন, যাদের কাজ হয়ে গেছে বসে পড়ুন, বসে পড়ুন। ওই গেটের কাছে দাঁড়িয়ে নেয়, ওখানে দাঁড়ালে না মানুষ, ওরাও পিছনে যারা রয়েছে বেচারাও তো দেখার জন্য এত কষ্ট করে আছে। আর একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। রাত তো সবে 12:30, 1:30 বাজে, আর একটু আওয়াজ তুলে দেন, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, জামিয়া রহমানিয়া, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সর্বপ্রথম প্রশংসা করি মহান আল্লাহ পাকের দরবারে ইলাহিতে। সকলেই সমুচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। পরপরই জানাই যে আঙিনায় আমরা বসেছি যেখানে সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস মুবারক পড়ানো হয়, সেই প্রিয় রসুলের মুকাদ্দাস রুহের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা অবগত আছেন, আমরা এই 63 জন ভাই জামিয়া রহমানিয়া থেকে কেউ বা ইফতা, কেউ বা কেরাত, কেউ বা দাওয়াতুল হাদিস ফারেগ হয়েছি।
এটা আপনাদের সহযোগিতা, আপনাদের অক্লান্ত দান আর পরিশ্রম সর্বোপরি। জামিয়ার ডাইরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুর, আমাদের আসাতিজায়ে কেরামগণ, তাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে আজ আমরা এ জায়গাতে হাজির হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, যে জামিয়ার আঙিনাতে আমরা দাঁড়িয়েছি, আপনারা নিশ্চিত অবগত আছেন, 2009 সালের চৌঠা পৌষ এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এটা 2019, এই 9-10 বছরের ভিতরে আল্লাহ পাকের অশেষ রহমতে, তার কুদরত, আপনাদের নেক দোয়া, আপনাদের দানের ফসল আজ এখানে এই অন্ধকার জায়গাতে, যেখানে না ইতিপূর্বে ছিল কোনো মানুষের বাস, না এখানে ছিল কোনো কারুর বিচরণ, না কেউ এখানে আসতে সাহস পেত, সেই রকম একটি জায়গাতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে এই মাদ্রাসাকে কায়েম করিয়েছেন। বিশ্বাস করুন, নিশ্চিত আপনাদের মনে রাখার দরকার, 9-10 বছরের ভিতরে এই রকম পরিষেবা, এই রকম উন্নত পঠন পাঠন আর এই রকম সুন্দর পরিবেশ বাংলার জমিনে কোথাও আছে বলে আমার জানা নাই। মোহতারম হাজিরিন, আরো মনে রাখার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কুদরত, মহামান্য মুফতি সাহেব হুজুরের দোয়া, জামিয়া থেকে যেসব ছাত্ররা ফারেগ হয়ে বার হয়, আশেপাশে যত মাদ্রাসা রয়েছে তাদের নিয়াত যদি ঠিক থাকে, এই সমস্ত ছাত্র ভাইদের নিয়াত যদি ঠিক থাকে, এ কথা বলতে অবশ্যই বাধ্য হব, অন্য মাদ্রাসার ছাত্ররা যেমন হয় তার চাইতে জামিয়ার ছাত্রদের প্রতি দেখলে আপনি ভিন্নতা দেখতে পাবেন, নিশ্চিত ভিন্নতা দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওস্তাদ হুজুর, তাদের কথাই আর কি বলবো, ওস্তাদ হুজুরগণ যেমন স্নেহ বৎসল, ঠিক পাশাপাশি মুফতি সাহেব হুজুর আমাদের প্রতি তার চাইতেও বেশি স্নেহ বৎসল। তাদের খেদমতের কথা, তাদের আমাদের প্রতি তাদের আদর আপ্যায়ন আমরা কখনোই ভুলতে পারবো না। দোয়া করুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে উপকার আমাদিগাকে করেছেন, আমরা আমৃত্যু এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে, দীন এবং ইসলামের ওপরে কায়েম থেকে আল্লাহর রাস্তাতে আমরা জিহাদ করতে চাই। নিশ্চিত করে মনে রাখুন, আপনারা দোয়া করুন, কোন দিনের তরেও যেন আল্লাহ আমাদিগকে শয়তানের পদে আমাদিগকে পরিচালিত না করেন, বরং প্রিয় রসুলের দেখানো পথ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথটাকে মুত্তাকিনদের পথ বলেছেন, আমরা যেন সেই পথের দিশায় চলতে পারি। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি নিশ্চিত সকলকে মনে রাখার দরকার, শুধু আলেম হলেই যে দায়িত্ব আর কর্তব্য শেষ তা নয়, বরং পাশাপাশি মনে রাখার দরকার, একজন আলেম হিসাবে যেমন আলেম হিসাবে খ্যাতি লাভ করেছেন, পাশাপাশি নিজের জীবনটাকে সেই আমালে পরিণত করবার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে রসুলের হাদিস এবং কোরআন অনুযায়ী আমাল করবার মতো তৌফিক নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিনের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রক্তটাকে হালাল করে দেন, বলুন আমিন। আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন সারা জীবন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের পাশেই থাকতে পারি। এবং আপনাদিগকে বলবো, আপনারা যেমন আপনাদের সাহায্যের হাত জামিয়ার প্রতি রেখে দিয়েছেন,
দয়া আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, নিশ্চিত সেটা বিফলে যাবে না। তা আজকে আপনাদের কাছে কিছুই প্রমাণ করার দরকার নেই। আল্লাহ আমাদের সকলকেই দুনিয়া এবং আখেরাতের ভালাই নসিব করেন এবং এর বদলা হাসরের মহাময়দানে আমাদিগকে দান করেন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্লিজ দাঁড়াবেন না, দাঁড়িয়ে পিছনের ভাইদেরকে কষ্ট দেবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি। মৌলানা রজব আলী সাহেব এখন বক্তব্য রাখবেন। ছেলে মানুষ, আগছলাভাবে সব কথা বলতে পারিনি, তবুও তাদের পক্ষ থেকে আরও দুটো কথা না বললে নয়। যেমন এদের জন্য দোয়া তমন দোয়া। জামিয়ার শিক্ষক মণ্ডলী তার চাইতে বেশি তো আল্লাহ যেন মুফতি সাহেবের হায়াতকে দারাজ করেন। খুব দুশ্চিন্তায় ভুগি এই বিশাল কর্মকাণ্ডের মাঝে। যদি মুফতি সাহেবের দেহ পড়ে যায়, যদি তিনি কখনো হোঁচট খান জীবনে চলার পথে, যদি রোগাক্রান্ত হয়ে পড়েন, এই কর্মকাণ্ডের ভবিষ্যৎ কোন জায়গায়? আজকে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি যদি ক্লান্ত হয়ে যদি দু সপ্তাহ শয্যাশায়ী হয়ে পড়েন, এই জামিয়ার উত্তরসূরির খেদমতের আঞ্জাম দেবে কে? দোয়া করুন, খাস করে সবার কাছে দোয়া, কোচিদের জন্য দোয়া, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর জন্য দোয়া, সবচাইতে বেশি দোয়া মুফতি সাহেবের জন্য। আল্লাহ যেন এই মানুষটার সেহাতে কুল্লিয়া নসিব করেন, বলুন আমিন। আল্লাহ যেন আরও দীর্ঘ জীবন সুস্থ রেখে দিয়ে জামিয়ার মতো এই খেদমত জাতির জন্য তিনি যেন আরও বেশি বেশি পরিষেবা দিতে পারেন। তিনি এই মুহূর্তেই যে পরিষেবা আমাদেরকে দিয়ে চলেছেন, যদি আল্লাহ কবুল করেন, এখন তার বয়স 52-55 কাছাকাছি আব্বা, 52 বৎসর, যদি আল্লাহ আগামী 38টা বৎসর যদি তাকে সুস্থ রাখেন, 38টা বৎসর আল্লাহর কাছে আমরা কামনা করছি। মুফতি সাহেবের হায়াত অন্তত 30টা বৎসর যদি আল্লাহ রাখেন, ইনশাআল্লাহ গোটা বাংলার জমিনেতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কাবলার রেখে যাওয়া মত আদর্শ কোরআন হাদিস ইজমা কিয়াসের সুনিপুণ একটা রাস্তা সর্বোপরি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া কেতাবের মশলা মাসাইলের উপরে গোটা বাঙালি জাতি যেন প্রতিষ্ঠিত করতে গেলে এখনও 30টা বৎসর অন্তত সময় তার প্রয়োজন। আল্লাহ যেন তার দ্বারাতে গোটা বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সিলসিলায়ে ফুরফুরা শরীফের কোরআন হাদিস ইজমা কিয়াসের আল্লাহ হুজুরের রেখে যাওয়া ইলমে দ্বীনের খেদমত যেন আরও 30 বৎসর আল্লাহ তার দ্বারাতে আদায় করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন। আপনাদের কাছে আর বলার কিছু নেই, সব কিছুই স্পষ্ট। জামিয়া রহমানিয়া হতে যে ফসলগুলি ফলেছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। মাদিন সাহেব হুজুর বললেন, ওর পরে আর বলার কিছু নেই, শুধু ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলা। শিক্ষক হজরত অনেকে রয়েছেন কিন্তু ওনারা ওঠেননি, আমি বয়সে ওনাদের চাইতে অনেকের কনিষ্ঠ। যাই হোক, ছাত্রদের উদ্দেশ্যে বলবো, এতদিন তোমরা আমাদের বুকে ছিলে সন্তান তুল্য, আজ তোমরা যাচ্ছ সমাজের মাঝে। এতদিন তোমাদের দোষ ত্রুটি যে আমরা দেখতাম সেগুলি থাকতো আমাদের মাঝে, এখন তোমাদের সব কিছু লক্ষ্য রাখবে পুরো সমাজ। জামিয়া শিক্ষক আছে 20 জন, সেই দিকে লক্ষ্য করলে তোমাদের সামনে ছিল 40টি দৃষ্টি, এখন সমাজে তোমাদের সামনে লক্ষ লক্ষ দৃষ্টি।
তোমরা এখান থেকে যা শিখেছো যা জেনেছো সমাজের বুকে সেটাকে ছড়িয়ে দিতে হবে। তোমাদের একটা ত্রুটি শুধু তোমাদের নিজের জন্য নয়, আলেম সমাজ এই সংগঠন এবং পুরো উম্মতে মুসলিমার জন্য একটা দাগ কলঙ্ক হিসেবে দাঁড়াবে। সুতরাং তোমরা যা শিখেছো যা জেনেছো সেই অনুপাতে সঠিকভাবে আমল করবে এবং যে সমস্ত শিক্ষক হযরতগণ তোমাদেরকে পড়িয়েছে জীবনের প্রতি মুহূর্তে দোয়াতে তাদেরকে স্মরণ রাখবে। তোমরা যখন এখান থেকে চলে যাচ্ছ সত্যি বলতে কি আমাদের হৃদয় ব্যথায় ভরে উঠছে। আমাদের মন চায় যে তোমাদের সারা জীবন এইভাবে আগলে রাখি, কিন্তু এটা প্রাকৃতিক নিয়ম, তোমাদের ছাড়তে হবে। সেই জন্য আজ তোমরা সমাজের বুকে যাচ্ছ আর এই বিশাল কর্মকাণ্ডের যিনি মূল মুফতি সাহেব হুজুর মাদি সাহেব বারবার বলছিলেন, একটু আগে উনি বলছিলেন যে আমার শরীর খুব অসুস্থ, আমি ওদের যেতে পারবো না, সেই জন্য উনি সম্ভবত নেই এখানে, উনি খুব অসুস্থ। উনি বলছেন যে আমি জিকিরের সময় খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আপনারা দোয়া করুন যাতে করে ওনার শরীর সুস্থ থাকে। এবং এই সমস্ত ছাত্র যারা আজ এখান থেকে যাচ্ছে এরা সমাজের বুকে সুস্থভাবে এখান থেকে যে দিনে ইলিম তারা অর্জন করছে সেই অনুপাতে চলতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে সে পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, জামিয়ার মাদ্রাসিনে কেরাম যারা যদি কষ্ট বেয়াদবি মনে না করেন একটু যদি দাঁড়ান, আমাদের মেহমানরা আপনাদেরও তো একটু চিনতে চায়, একটু যদি দাঁড়িয়ে পড়েন তো মেহমানদের তাদেরও তো একটু পরিচয় হওয়ার ইচ্ছা থাকে সামনে। হ্যাঁ এখন নাম বলার দরকার নেই, একটু চেহারা অন্তত সবাই তো দেখুন। আলহামদুলিল্লাহ, জামিয়ার এই 20 জন এর ভিতরে হাফেজ আছেন, আমাদের কারি সাহেব কোথায়, তিনি অসুস্থ আছেন, কারি সাহেব নেই, মুফতি সাহেব নেই, বাকি শিক্ষক মন্ডলী এনাদেরই অক্লান্ত মেহনত আর পরিশ্রম। আপনাদের টাকা যত কোটি কোটি টাকা দেন না কেন, আলেম যদি তার এলেম ছাত্রদের মাঝখানে বিতরণ না করেন টাকা মাঠে মারা যাবে। তো সেই জন্যে শিক্ষক মণ্ডলীর কাছে আমরা শতশ্রদ্ধ কৃতজ্ঞ, তাদের কষ্ট মেহনতের পরিপূর্ণ জাজা আল্লাহর কাছেই তারা আশা করেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন শিক্ষক মণ্ডলীদের ময়দানে মাহশারের কঠিন সময়ে দিনী খেদমতের এলমি খেদমতের এর পরিপূর্ণ জাজায় খায়ের যেন আল্লাহ ময়দানে মাহশারে সকলের নসিবে কবুল করেন, বলুন আমিন। সর্বোপরি পরিচালক সমিতি, ছাত্র, শিক্ষক মণ্ডলী, সেই সঙ্গে আপনারা যারা দাতা সহযোগী, একই সঙ্গে একই জামাতে যেন পুলসরাত পার করিয়ে ময়দানে মাহশার অতিক্রম করিয়ে আল্লাহ যেন জামিয়া পরিবারের সকল সন্তানদের দয়ার জান্নাত আমাদের নসিবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
ভাই মাঝখানে রাস্তাটা একটু ছেড়ে দেন, টাকড়ি পর আপনার ছেলেরা একটু ওই রাস্তা দিয়ে যাবে, মেহরবানি করে রাস্তাটাকে একটু ছেড়ে দেন।